মসজিদ তৈরি করতে হবে, সেখানে জামাত সহকারে সালাত হবে। পুরুষদের জন্য জামাত সহকারে সালাত আদায় করা হচ্ছে সঠিক মতে, যদি ইখতিলাফ রয়েছে, ফরজ ওয়াজিব। জামাতের নামাজ পড়া ফরজ ওয়াজিব, হজ ফরজ আর ওয়াজিব কোনো পার্থক্য নেই, ওয়াজিব বললেও ফরজ আর ফরজ বললেও ওয়াজিব, জি একই কথা। মহিলাদের জন্য মসজিদে যাওয়া জায়েজ, তবে তারা যত বাড়ির ভিতরে গোপনে সালাত আদি করবে তত বেশি উত্তম হবে তাদের জন্য, কিন্তু জায়েজ যদি কোনো মহিলা যেতে চায়। আর ফিতনার আশঙ্কা না থাকে, দুনিয়ার কাজকর্ম করলে ফিতনা হয় না, কিন্তু মসজিদে গেলে কেন ফিতনা হবে? অবশ্যই ফিতনা হবে, সেখানে গেলে তো মানুষের আখলাক চরিত্র অনেকটাই ভালো থাকে। সুতরাং এই বিদাতি মোল্লারা যেসব বলে বেড়াচ্ছে যে মসজিদে গেলে ফিতনা হবে, এগুলো তাদের মন গড়া কথা। তাদের জলসা মাহফিলে গেলে ফিতনা হয় না, মিছিল করলে ফিতনা হয় না, আর সহশিক্ষা সারা দেশে একবারে পাপ আর পাপ করে ফেলেছে, এমন পাপ ছড়িয়ে গেছে এই সহশিক্ষার জন্য। ছেলে মেয়েদের একসাথে শিক্ষক প্রাইমারি থেকে শুরু করে একবারে পিএইচডি পর্যন্ত, মেডিকেল পর্যন্ত, ইঞ্জিনিয়ারিং পর্যন্ত, সমস্ত ক্ষেত্রে, এমনকি আপনার পুলিশে সেনাবাহিনীতে সব কিছুর নারী আর পুরুষ একাকার করে দিয়েছে। সেই ক্ষেত্রে বলার তৌফিক হয় না, যেখানে ফিতনা আর ফিতনা, যেখানে ফাসাদ আর ফাসাদ, যেখানে বিপর্যয় নেমে এসেছে, যেখানে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। কিন্তু আল্লাহর ঘরে মানুষ পবিত্র অন্তর নিয়ে হাজির হয়, সেখানে নাকি ফিতনা হবে। এটা হচ্ছে বেদাতি মোল্লাদের লক্ষণ, এটা বেদাতি সমাজের ধর্মগুরুদের লক্ষণ, এটা ইসলামের কথা নয়। ইসলামের কথা হচ্ছে যে লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, আল্লাহর দাসীদেরকে বাঁদীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা প্রদান করিও না। অবয়ুত হন না, খেরুল্লাহ হন না, তবে তাদের বাড়িতে তারা যদি সলায় তাদের করে, তাদের জন্য এটা বেশি বেস্ট, বেশি ভালো, খেরুল্লাহ হন না, বেশি সব পাবে।